Assalamualaikum and welcome to my channel Sonia's Lifestyle. কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে এলাম আমি আমার নতুন আরো একটি ব্লগ নিয়ে। তো আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজ সকাল থেকে। আজ সকালে বেশ কিছু বাজার সাজার করা হয়েছে, তো সেখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে চাও খাওয়া হয়ে গেছে, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এই তো বাজার চলে এলো, ভাবলাম এখন আমি ক্যামেরাটা অন করি। তো আমি এখানে আদা এবং রসুন নিয়েছি, আদা রসুন আছে কিছুটা, তো শেষ হয়ে যাওয়ার আগেই আমি সবসময় নিয়ে আসি। তো এই তো ক্যাপসিকাম, এখন ক্যাপসিকাম তো বেশ সস্তায় যাচ্ছে, তো এটাই সময় আসলে আমাদের ক্যাপসিকাম কিনে আমরা ফ্রোজেন করে রাখতে পারি। তো ফ্রোজেন করার পদ্ধতিটাও আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো আমি এখানে বেশ কিছু ক্যাপসিকাম নিয়েছি এবং আমি 1 কেজির মতো কিশমিশ নিয়েছি। আমার বাসায় যেহেতু প্রতি সপ্তাহেই কম বেশি পোলাও বিরিয়ানি এই টাইপের অনেক কিছু রান্না করা হয়, সো আমার জন্য আসলে কিশমিশটা খুবই প্রয়োজন। তো এই তো আমি এগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ইলিশ মাছ, আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। তো এই তো মাছটা আমি একবারে সেখান থেকেই কাটিয়ে এনেছি, বাসায় এসে কাটাকাটির আর ঝামেলা করিনি। আমি স্বপ্ন থেকে নিয়েছি, ওদেরকে অর্ডার করার সময় আমি বলে দিয়েছিলাম মাছটা কেটে দেওয়ার জন্য। তো এই তো এই তো এখানে নিয়ে নিলাম থাই নুডলস। এই নুডলসটা অনেক দিন হয়েছে আনা হয় না, তাই ভাবলাম এক প্যাকেট একটু নিয়ে আসি। শাক এনেছি এখানে, আমি দুই রকমের লাল শাক নিয়েছি এবং এর সাথে আমি নিয়েছি পালং শাক। তো এই তো শাক নিয়ে নিলাম, আরও কিছু নিয়েছি এখানে, আমি ধনে পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তারপর এই তো বেগুন নিয়েছি, বেগুন ভর্তা করব, তারপর কাঁচামরিচ নিয়েছি, আর হচ্ছে শিম নিয়েছি। আমার আবার শিম আলু ভাজিটা খুবই ভালো লাগে খেতে। আর বেগুনটা নিয়েছি হচ্ছে বেগুন ভর্তা করার জন্য। আসলে মাছটাও আমি এনেছি, কাল রাতে আসলে আপনাদের ভাইয়া বলছিল যে একটু মাছ ভাজা, বেগুন ভর্তা, বেগুন ভাজা এগুলো করার জন্য। উনি প্রায় 2-1 দিন আগে ওনার এক বড় ভাইয়ের সাথে মাওয়া গিয়েছিল, তো সেখানে যে আসলে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এগুলো খেয়েছিল, তো তার খুব ভালো লেগেছে। তো আমাকে বলছিল যে আমি যাতে ওনাকে একটু ঠিক ওইভাবেই কিছু খাবার রান্না করে দিই, তাই আমি আসলে আজ এজন্যই ইলিশ মাছটা নিয়ে আসলাম। আর আমি এখানে নিয়েছি একটা মিল্ক পাউডার, এবার আসলে আমার মিল্ক পাউডারটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই তো পেঁয়াজ, ভীম লিকুইড, প্রয়োজনীয় যা যা প্রয়োজন ছিল আর কি, ওই সব জিনিসগুলোই আমি নিয়ে এলাম। এই তো এটাই হচ্ছে আমার বেগুন ভর্তা। আজ আর কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, বাট রান্না করার পর আমি খাবারগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। বেগুন ভর্তাটা তো অসম্ভব মজার হয়েছিল। এই তো এখানে আছে বেগুন ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর এই তো ইলিশ মাছ ভাজা। খুবই মজার ছিল আমাদের আজকের খাবারটা। তো বেগুন ভর্তাটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে কোনো এক সময় রেসিপিটা শেয়ার করব, বাট আজ আর শেয়ার করতে পারিনি। আর এই তো কুদস থেকে কিছু খাবার নিয়ে আসা হয়েছে, এগুলো হচ্ছে সন্ধ্যার সময় আসলে এটা রওনাকের জন্য আনা হয়েছে। ওকে জিজ্ঞেস করলাম ওর কী খাবে, তো যা খাবে সেটাই আমি অর্ডার করে এনে দিলাম। এখানে আছে হচ্ছে স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই, এই তো দেখতেই পাচ্ছেন, আর সে প্রচুর ঝাল খেতে পারে। তো কুদুসে একটা নাগা উইংস পাওয়া যায়, তো সেই নাগা উইংসটা নিয়ে আসলাম ওর জন্য, তার এটাও খেতে ইচ্ছে করেছে। আর সাথে আছে হচ্ছে পটেটো ওয়েজেস। তো এই তো সন্ধ্যায় ওর নাস্তাটা আমি এখন ওকে রেডি করে দিচ্ছি। এখানকার এই খাবারগুলোর টেস্ট আসলে অনেক ভালো হয়, আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি।
এই তো সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়ার সাথে আমি রাতে একটু বের হলাম, তখন ছিল মেবি 11টার পর। তো এই তো এখানে এখন হচ্ছে প্রায় রাত 11:30টার মতো বাজে। এখানে এভাবে চিকেন চাপ, পেঁয়াজ, কাঁচামরিচ এই ধরনের আরও অনেক কিছু দিয়ে এবং এটার সাথে অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাইও অ্যাড করে থাকেন, বাট আজ আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল না, তারা এভাবে সুন্দর করে ভেজে দেয়। ওটা আসলে খেতে খুব ভালো লাগে, আমি অনেক আগে খেয়েছিলাম। তো হঠাৎ রাতে যখন এটা দেখলাম, তো আপনাদের ভাইয়া বললো যে চলো আমরা এটা নিয়ে নিই, খেতে হয়তো ভালো লাগবে। ভাজা শেষে এটার উপর ছিটিয়ে অনেক মজার একটা মশলা ইউজ করে তারা, জানি না ওইটা কী মশলা, জিজ্ঞেস করার পর বললো তাদের নিজেদের তৈরি। তো ওই মশলার টেস্টটা খুবই ভালো আসলে, ওইটার জন্যই খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমরা এটা, এই চিকেন চাপটা, পরোটা আর নান নিয়ে নিয়েছি পার্সেল আর কি, বাসায় নিয়ে এসে তারপর আমরা এটাকে খাবো আর কি, ডিনার হিসেবে ডিনার করে নেব। তো এই তো আমি আমার আজকের ব্লগে আর কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি আমার আজকের ব্লগটি আর বড় করব না, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।